জিমেলের মধ্যে যতগুলা ইউটিউবার আছেন এবং নন ইউটিউবার আছেন সকলকে কিন্তু এই একটা ইমেল প্রেরণ করতেছে গুগল ফটো থেকে তো গুগল ফটো কি এটা আমরা অনেকেই জানি না আমি কিন্তু ক্লিয়ার করে দেবো এবার অনেকে আমাকে প্রশ্ন করতেছে বাইয়া এই ইমেলটা দ্বারা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো প্রভাব পড়বে কি না আমি কিন্তু আজকের এই ভিডিওতে অ্যা টু জেড ক্লিয়ার করে দেব এবং ইউটিউবের মধ্যে আমাদের প্রভাব পড়বে কিনা এই জিমেলটার আপডেটের মাধ্যমে সেটা আমি লাস্টে বলে দেব এবং এই ইমেলটা কেন আসছে এবং এই ইমেলটা দ্বারা আমাদের কতটুকু হেল্প হবে আজকের এই ভিডিওতে অ্যা টু জেড বলব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি প্রথম যে টাইটেলটা আছে সেই টাইটেলটা ভালো করে লক্ষ্য করুন এখানে আছে অ্যান আপডেট টু ইউর এস্টিমেটেড লোকেশন ইন গুগল ফটো এখানে আছে আপনার লোকেশন বাছাই করার জন্য গুগল ফটোর আপডেট ঠিক আছে এবং গুগল ফটো এটা কি আমরা অনেকেই জানি না আমি সংক্ষিপ্ত ভাষায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যখন আমাদের একটা ক্যামেরা দিয়ে ফটো তুলি ফটো তোলার পর আমরা কি করি সরাসরি আমাদের গ্যালারিতেই ফটোগুলা দেখতে পাই গ্যালারিতে দেখার পাশাপাশি আমাদের মাঝে আরেকটা অপশন চলে আসে এটা হচ্ছে গুগল ফটো গুগল ফটোর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা এই ফটোটা এই লোগোটা কিন্তু অনেকেই ছিলেন তো এই গুগল ফটোটা কিন্তু আমাদের কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা ওপেন করে নিলাম যখনই আপনি একটা ক্যামেরা ওপেন করে ভিডিও করতেছেন যে কোনো করতেছেন সরাসরি কি হচ্ছে আপনার এই ভিডিওগুলো এখানে আপডেট হয়ে যাচ্ছে অটোমেটিকলি এটা আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্ট একশো জিবি আমাদেরকে ফ্রি দিচ্ছে এখানে কিন্তু আপনি যে কোনো ফটো তুলতেছেন যে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যাবে এখন এখানে কিন্তু আমারটা নতুন বছরের আপডেট আসার কারণে কিন্তু এমন দেখাচ্ছে ঠিক আছে স্টার্ট ওয়ান হান্ড্রেড জিবি এখানে কিন্তু একশো টাকা লাগবে প্রতি মাসের জন্য তো আমি এগুলো চাইবো না আমি এখান থেকে ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আগের যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আপনার যে যে আপডেটটা আসছে সেই আপডেটটা কীভাবে কাজ করবে দেখতে পাচ্ছেন লাইব্রেরিতে যদি ক্লিক করি আমাদের কিন্তু নতুন আপডেটগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখানে কি বলা আছে এবং কি আপডেট নিয়ে আসছে এটা সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো একটা আর্টিকেল দেওয়া আছে এখানে দেওয়া আছে আপনার ক্যামেরাটা যখন যেখান থেকে আপনি অন করতেছেন বা আপনি পিকচার তুলতেছেন সেই পিকচারটা কি বই সরাসরি এটা গুগল ফটোতে আপলোড হয়ে যাবে এবং গুগল ফটোর হিস্টোরিতে মধ্যে থাকবে যে আপনি কোন লোকেশন থেকে আপনি এই পিকচারটা তুলেছেন মানে ভবিষ্যতে আপনার এটা উপকারে আসবে যদি আপনি কোনো সময় কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন সেই জায়গাটার নামটা আপনার মনে আসছে না আপনি পিকচার তুলেছেন সেটা মনে আছে তো পিকচারটা যখন যাবেন তো ওইখান থেকে আপনি লোকেশনটাকে ট্যাক করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের মাঝে যে নতুন ফিউচারগুলো আসছে এখানে এরা বলতেছে যে আমাদের যে গুগল ফটো যে অ্যাপ্লিকেশনটা আছে এটার মধ্যে যতগুলো ফটো আছে এবং যতগুলো ফটো লোকেশনটা আছে সেই লোকেশনটাকে দু সালে কি করবে সরি সামনের মাসের এক তারিখে এটাকে কী করবে ক্লিয়ার করে দিবে লোকেশনটাকে ক্লিয়ার করে দিবে এবং আপনার যে ফটোগুলো আছে সেই ফটোগুলো থাকবে টেনশন কোনো কারণ নেই ঠিক আছে তারপর হচ্ছে আপনি আপনার যে ড্রাইভগুলো আছে সে ড্রাইভকে কন্ট্রোল করে আপনার যে কোনো প্ল্যানের জায়গা আপনি সিলেক্ট করতে পারবেন এবং আপনি এখান থেকে কী করবেন ফ্রি অটোমেটিকলি আপনার ভিডিওগুলো ফটোগুলা আপনি পিকচার করতেছেন ক্যামেরা করতেছেন সবগুলো অটোমেটিকলি আপলোড হয়ে যাবে যদি আপনার কী হয় আপনার ক্যামেরার মধ্যে আপনার লোকেশনটা চালু থাকে ঠিক আছে তো এই আপডেটে কিন্তু নিয়ে আসতে যাচ্ছে আমাদের গুগল ফটো থেকে তো সেক্ষেত্রে আমাদের ইউটিউবের মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা আমি আপনাকে বলব না এটা নিয়ে কোনো টেনশনের কারণে আমাদের ইউটিউবের মধ্যে কোনো প্রভাব পড়বে না এটা হচ্ছে গুগল ফটো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি গুগল ফটো হচ্ছে এটা এখানে কিন্তু আমাদের অটোমেটিকলি কত অনেকগুলো ফটো আপলোড করা আছে এবং কত তারিখে কোন জায়গায় সবগুলা কিন্তু লোকেশন দেওয়া আছে তো এটাই কিন্তু আমাদের আপডেট আর অন্য কিছু না এবং এটা তারা কিন্তু অনেকেই জানে না যে আসলে আমাদের যতগুলা ফটো আছে এখানে কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে থাকে ঠিক আছে আপনি যদি আপনার গ্যালারি থেকে ডিলিট করে দিন তখনও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এই ফটোগুলাকে ঠিক আছে আশা করি আপনার ক্লিয়ারলি বুঝে গেছেন